আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা-আস-সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা মা-আস-সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আমার বান্দা বান্দীদেরকে এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমি আমার বান্দা বান্দীদেরকে যখন এই পৃথিবীকে সৃষ্টি করা হবে তার 1000 বছর আগে আমি আমার ফেরেশতাদের সাথে বলেছিলাম রে আমার ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে কিছু আমি মাখলুক সৃষ্টি করতে যাচ্ছি তোমরা কি বলো তখন ফেরেশতারা উত্তর দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তর দিয়ে বললেন ওগো আল্লাহ আপনি যে দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এক মাখলুক সৃষ্টি করতে যাচ্ছেন তারা কি আপনার ইবাদত বন্দেগী করবে কিনা তখন আমার আয়াতে কারীম রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না যদি জানতে এই সমস্ত প্রশ্নগুলি আমাদেরকে করতে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাগণকে এক এক করে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন আর বললেন জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো তখন সমস্ত ফেরেশতারা ফিরত আসলো একজন ফেরেশতা ফিরে আসলেই তিনি নিজের হাতে করে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলেন আল্লাহকে বললেন ওগো আল্লাহ আপনার কোন ফেরেশতা যদি নাই পারে আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই পারেছি আপনার দায়িত্ব আপনি আমাকে হুকুম দিয়েছেন আপনার হুকুম আমি মেনেছি আপনি আদেশ করেছেন আপনার আদেশ আমি পালন করেছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিতে যখন দুনিয়ার মধ্যে যখন পৃথিবীর মধ্যে যখন মাখলুক সৃষ্টি করবে মাখলুক তৈরি করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন রে আমার ফেরেশতা আমি পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি আর জীবজন্তুর জীবজন্তুদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলার ইবাদত বন্দেগী করার জন্য শুধু তাই নয় পৃথিবীর মধ্যে নিযুক্ত করার জন্য আমি আমার ফেরেশতাগণকে বলে দিয়েছি দুনিয়ার থেকে এক মুষ্টি মাটি আনার জন্য তারা এক মুষ্টি মাটি এনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিলেন ওই মাটি দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পৃথিবীর সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন রে আমার ফেরেশতারা তোমরা আদম এবং হাওয়া তোমরা আদম সন্তান এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার জন্য সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন শুধু একমাত্র আজাজিল ফেরেশতা ছাড়া আজাজিল ফেরেশতা ছাড়া এবং ইবলিস ছাড়া সকল ফেরেশতা আদমকে সিজদা করেছে সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করলেন মানুষদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে বলে দিয়েছেন আমার বান্দা বান্দীরা আমি দুনিয়ার মধ্যে তোমাদের জন্য
দুইটি রাস্তা দিয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দুইটি রাস্তা হলো একটি রাস্তা হলো জান্নাতুল ফেরদাউস আর একটি রাস্তা হলো জাহান্নাম আমার কোন মুমিন বান্দা বান্দারা যদি মুমিন বান্দা বান্দারা যদি আমার আমি আল্লাহকে মহব্বত করি আমি আমার বন্ধু হাবিবকে যদি মহব্বত করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিযুক্ত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে পাঠিয়ে তাদেরকে আমি বলে দিয়েছি তোমাদের নূরের ক্যামেরা দিয়ে তোমরা যারা যা পারো তোমরা আমার বান্দা বান্দাদের ক্যামেরা গুলো ফটো গুলো তুলে আনো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নূরের চাদর বিছাইয়া আসমান এবং জমিন থেকে বান্দা বান্দীদেরকে ক্যামেরা করতে থাকে এবং ফটো তুলতে থাকে ওই ফটোতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাগণকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে আমার ফেরেশতারা জমিনের মধ্যে আমি তোমাদেরকে নিযুক্ত করেছি যাতে করে আমি আমার বান্দা বান্দীদের আমল নামাগুলি দেখতে পারি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তারা যখন আল্লাহর কাছে যখন ওই আমল নামাগুলি নিয়ে যখন আল্লাহর কাছে হাজির হবে আর আল্লাহকে দেখাবে ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার বান্দা বান্দীরা যে নেক আমল করেছে এই নেক আমলের ফলাফল আমাদের হাতে আছে এই নেক আমলের ফলাফল আমরা আপনার কাছে নিয়ে এসেছি আমার ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন আমি মুমিন বান্দা বান্দীদের জন্য যদি আমার মুমিন বান্দা বান্দীরা যখন কোন বিপদে মুসিবতে পড়ে যায় তখন আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তখন আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকে কিয়ামত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আমি আমার বান্দা বান্দীদেরকে বলে দিয়েছি তোমরা যখন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ মুমিনদের জন্য সাহায্য হয়ে যায় তখন আমি আল্লাহ আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকে আমি সাহায্য করা শুরু করি সুবহানাল্লাহ বলে আমার ভাই আমার বন্ধু আমার এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিযুক্ত করলেন ইবলিসকে তখন ইবলিস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা যখন আদমকে সিজদা করলো তখন সকল ফেরেশতারা দেখতেছে ইবলিস আদমকে সিজদা করলেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিযুক্ত করে বললেন আমি তোমাকে আজ থেকে শয়তান হিসেবে কাফের হিসেবে আমি তোমাকে নিযুক্ত করলাম যদি পারো তুমি আমার মুমিন বান্দাদেরকে ঠেকাইও তখন ইবলিস আল্লাহকে বললেন ও আল্লাহ আপনার কাছে আমি দুইটি জিনিস চাই ওই দুইটি জিনিস হচ্ছে একটি হচ্ছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন আল্লাহ বললেন যা ইবলিস তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবলিস আরেকটা জিনিস চাইলেন তখন ইবলিস বললেন ওগো আল্লাহ আপনার কাছে চাই আপনি যে মুমিন বান্দা দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছেন তাদের রগের শিরায় অপশিরায় ঢুকে ঢুকে এদেরকে আমি শয়তানি ক্রমত্রণে কাজ করাবো গুনাহের কাজ করাবো না আমুজুবিল্লাহ বলেন তখন আল্লাহ বলেন যা ইবলিস আমি তোকে দুইটা জিনিস দিয়ে দিলাম একটা কথা মনে রাখো কথাটা হচ্ছে আমার যদি কোনো মুমিন
গ্রাস করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুর আমার সেই যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দাদেরকে ডাকে বলেন ফামানি তাবি ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন দাদিমান এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে যখন আমি আল্লাহ আমি আমার বান্দার হাবিবের উপরে যখন কোরআন নাযিল করেছি তখন আমি পৃথিবীর মানুষদেরকে দেখে দেখে বলে দিয়েছি হে আমার দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার নবীকে মহব্বত করে থাকো আমার নবীকে ভালোবেসে থাকো এবং আমি আল্লাহকে যদি ভয় করে থাকো তোমাদের জমিনের মধ্যে তোমাদেরকে আর কোন ইবলিস শয়তান কোন দুনিয়ার কাফের পর্যন্ত তোমাদেরকে ভয় পেয়ে চলবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন মুত্তাকিদের উপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআন নাযিল করেছি মুত্তাকিদের উপর কিন্তু আজকাল আমাদের দেশের মানুষেরা আজকাল আমাদের দেশের যুবক ভাইরা আর্জেন্টিনা আর ব্রাজিল মেসির পাগল হয়ে এরা বন্ধু বন্ধু ঝগড়া করে এক একজন কে জিতবারকে হারলো এরা দুইজন দুইজন এরা বাজি ধরে আর আর্জেন্টিনার জিতলে ব্রাজিল ঠোকরে রশি দিয়া ফাঁসি দেয় যদি আর্জেন্টিনার জিতে আমি আজকে ফাঁসি দিব আর ব্রাজিল জিতলে তুমি আমার এত টাকা দিবা আলহামদুলিল্লাহ বলেন আজকাল খেলার জন্য আমাদের দেশের যুবক ভাইয়েরা আমাদের দেশের মা বোনেরা হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের কালচারার আমাদের দেশের মুসলমানদের উপরে তারা এখনো পর্যন্ত হিন্দুয়ানি কালচারার গুলো তাদের মধ্যে আনতেছে তাদের সিনার মধ্যে নিতেছে আমার আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বলেন এই পৃথিবী থেকে যখন দুনিয়া থেকে তোমরা একদিন অন্ধকার কবরে চলে যাবা তখন যদি তোমাদের মধ্যে আমল যদি না থাকে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কোন কিছুতেই জান্নাতে পৌঁছাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরের মধ্যে যখন বান্দাকে যখন রাখা হবে তখন দুনিয়ার মানুষেরা যখন 41 হাত দূরে সরে যাবে তখন তার ফেরেশতারা এসে যখন কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এই তিনটির প্রশ্নের উত্তরের জবাব যদি বান্দা না দিতে পারে ওই সমস্ত বান্দা বান্দিদের কবর আল্লাহ জানিয়ে দিলে আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করব নাউজুবিল্লাহ বলে আমাদের হতে হবে মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসিকুল লাযীনা কাফারু ওয়াসিকুল লাযীনা وسيق الذين كفروا الله باك رب العالمين سنية دلت أمي أمار بندر شمستو غنى ختمي ماب قد پاري أمار بندر جخن تهاج جدر شمي تهاج جدر ماما جدر شمي اوٹي أمي مولا كيبان دي دي پاري يا الله الله في مدر شمون كي كما کر دي আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ তখন তাহাজ্জুদের নামাজের সময় বান্দার গুনার খাতা মাফ করার জন্য আমার আল্লাহ বসে থাকেন কখন বান্দা বান্দির গুনাহ খাতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন আমার ভাই আমার বন্ধু আমার এই কোরআনের জন্য কোরআনের পাকিরা কোরআনের ওলিরা আল্লাহর ওলিরা এই কোরআনকে দায়িত্ব নিয়েছেন
যাতে করে কোন বেঈমান কাফের মুশরিক এই কোরআনের উপর হাত না লাগাতে পারে আমার ভাইরা বিশর হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন একদিন যখন রাস্তা দিয়ে যখন বন্ধু-বান্ধবদের সাথে যখন মদের আড্ডায় চলে গেলেন মদ খাওয়ার জন্য তখন রাস্তার মধ্যে পথের মধ্যে দেখলেন কে যেন একটি কাগজের টুকরা ফেলায় রাখছেন ওই কাগজের টুকরাটা যখন দেখলেন ওই কাগজের মধ্যে কি লেখা তখন বিশ্বরহমতুল্লাহি আলাই ওই কাগজটা তুলে দেখেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লেখা সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধু আমার ওই কাগজটা যখন বিশ্বরহমতুল্লাহি আলাই তার বাড়িতে নিয়ে গেলেন তার মাকে দেখার জন্য তার মাকে ডাক দিয়ে বললেন ওগো মা দেখেন তুই কাগজের মধ্যে কার নামটা লিখে আছে তার মা এই কাগজটা হাতে নিল হাতে নিয়ে দেখলো এই কাগজের মধ্যে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লেখা এই কাগজটা দেখে আর পরে চোখ দিয়ে পানি ফেলাই বিশ্বের মা বলে ওগো আল্লাহ আপনি বুঝি আমার বিশ্বকে কবুল করেছেন হেদায়েত করেছেন বিশ্বের মা এই কথা বলে চোখ দিয়ে পানি ফেলাইয়া জোর জোর করে বিশ্বের জন্য কান্দতেছে ওই দিন বিশ্বের মাকে ডাক দিয়ে বলেন মাই কাগজটা কি যখন তাকে বলল রে বিশ্ব এই কাগজের মধ্যে তোর ওই প্রভুর নাম লেখা আছে যে প্রভু তোকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে তৈরি করেছেন তখন ওই কাগজটাকে বিশ্ব ওই দিন ওই কাগজটাকে এত করে স্থান দিল ওই কাগজের বিনিময়ে রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ল রাত্রিবেলা বিশ্বকে رفعت اسمي فدا فراقا كهر بشخص باتك كرير امار نمتك تويت برستان دل بشخص امي تر نمت امي امار هولي قوس كتبير نمي شرط لكي دل سبحان الله بل اتو تكير كري لا اله الا الله لا اله محبت لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله بيت الله دور আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়া কর মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أي دنيا نكاري সুবে চার স্বাগত আল্লাহ
اي دنيا نكوري زندگی ابو شش نكوري بندگی ابو شش نكوري بندگی আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ জানিয়ে দিলেন আমি তোমাদের মধ্যে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি ওই কোরআনের উপরে যদি তোমরা আমল করতে পারো ঈমানের সাথে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা বান্দীদেরকে আমার বান্দা বান্দীরা কোনো রকম কোন ধরনের কোনো কিছুতেই বিপদে আপদে পড়বে না সুবহানাল্লাহ বলেন আমার ভাই আমার বন্ধু আল্লাহর দোয়া আল্লাহ যা বলেছেন কাল কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে হাশরের ময়দান যখন শুরু হয়ে যাবে যখন বান্দা বান্দীরা তখন ইয়া নাফসি বলে বলে যখন চিৎকার করবে যদি বান্দা বান্দীরা আমলদার হয় যদি বান্দা বান্দীদের ঈমান থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা বান্দীদেরকে তার আমল নামা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে উঠাবে সুবহানাল্লাহ বলেন আমার ইস্তা জলসা আর জি বাংলা স্যার আমার বাড়ির আমার দেশের মহিলারা আর কিছু বোঝে না ঠিক কিনা বলেন ঘরে শান্তি থাকবো কেমনে তারা ইন্ডিয়ার ইস্তা জলসা আর জি বাংলা দেখেই তো কুল পাই না আর ঘরের মধ্যে স্বামী আইলে গাল ফুলাইয়া থাকে ঠিক কিনা তো স্বামীর লগে কিছু হইলে রাগারাগি শুরু করে দিয়েছে না নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুর এই পৃথিবীর মধ্যে অসংখ্য আউলিয়া কেরামদেরকে জানিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার মধ্যে বাস করতে হলে একমাত্র যদি থাকতে হয় যদি জমিন থেকে অন্ধকার কবরে যেতে হয় আল্লাহর ইবাদত বন্দেগি না করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আল্লাহ বললেন আমি আমার বান্দাকে মায়া করে দয়া করে যদি আমার বান্দা আমার প্রতি মহব্বত করে আমার রসুলকে মহব্বত করে ভালোবাসে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দে সুবহানাল্লাহ বলেন কিন্তু আজকাল আমাদের দেশের জমিনের মধ্যে যে সমস্ত মহিলারা ডিজে বুরকা পরে আর এরা ডিজে গান না হলে তো ওদের ফ্যাড়ি বলে না আসলে নাই আমার দেশের মহিলারা এরা ডিজে গান না হলে এরা ইন্ডিয়ার গানগুলি না হলে এরা ফ্যাড়ি বলে না আল্লাহ জানিয়ে দিলেন তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ যদি তুমি সত্য নামাজ পড়ো তোমার চেহারার মধ্যে এমনি নূর চমকাবে
তোমাকে আর পার্লারে যেতে হবে না কিন্তু আজকাল আমাদের দেশের মহিলারা এরা কিছু হলেই বা বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করে বিভিন্ন স্বামীদেরকে দেখানোর জন্য এরা নিজের স্বামীকে দেখানোর জন্য এরা বিউটি পার্লারে যারা সাজগোজ করে না কি হলো রে কি হলো রে বাংলাদেশে হাই কইলা সুন্দরীরা পার্লারেতে যাই ঠিক কিনা বলেন আমার ভাই আমার বন্ধু আমার এই স্পেনের মহিলা এই পৃথিবীর মহিলা আজকাল সাজগোজ করতে না পারলে এরা এদের স্বামীদের সাথে এই পর্যন্ত গাল্লা ফুলে পেরা তাকাই তাকে যদি জামাই ঘর হয়ে জামাইরে পর্যন্ত খারা দিতে চাই না স্বামীরে পর্যন্ত খাবার দিতে চাই না আর ওই স্বামীরে বলে তোমার জন্য আমি আজ বিউটি পার্লার যেতে পারি নাই তোমার কাছে বিয়ে হওয়ার ফর্তিকা আমার সুখ শান্তি নাই তোমার ঘরে আওয়ার ফর্তিকা হালি পাঁচ নামাজ পড়নার আল্লাহ বিল্লাহ করন আমি কাফাতাম না আমি আজকে থেকে আমি আমার বাপের বাড়ি চলে যাব তোমার ঘরে নামাজ আমি করতে পারবো না যেই সমস্ত নারীরা কুলঙ্কার নারীরা স্বামীর সাথে এত সমস্ত কথাবার্তা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মজলিসে গিয়ে যখন দেখলেন অধিকাংশ নারীরাই জাহান্নামে কারণ দুনিয়ার মধ্যে তারা স্বামীর মনে আঘাত দিত স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলতো স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকতো আমার ভাইয়েরা একদিন হঠাৎ করে এক ওই মা স্বপ্নে দেখলো আর মেয়ের কবরটার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে বুড়ি মা তার মেয়ে তার মেয়ে তার মাকে স্বপ্নে দেখালো অবমা অবমা আমার স্বামীকে আমি দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছি আমার স্বামীকে আপনি আমার 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 সালাম দিবেন বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে গেলেন তখন সাহাবীরা একসাথে বসা তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন রে আমার সাহাবীরা এই বুড়ি মা এসেছে তার তার মেয়ের জন্য তার মেয়ের কবর নাকি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে তার মেয়ের জামাইকে নিয়ে আসো তখন বুড়ি মা যখন বলার পর সাহাবীরা সাহাবীরা যখন বুড়ি মার মেয়ের জামাইকে নিয়ে আসার জন্য গেলেন তখন বুড়ি মার মেয়ের জামাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন তখন তখন তার মেয়ের জামাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার স্ত্রী কি দুনিয়ার মধ্যে তোমার মনে আঘাত দিয়ে কথা বলতো মেয়ের জামাই বলে জি হ্যাঁ আমার স্ত্রী আমার মধ্যে দুনিয়ার মধ্যে আমাকে গালাগালি করতো আমার এই খারাপ ব্যবহার করতো আমার রাগ ব্যবহার পর্যন্ত করতো তুমি বুঝি তোমার স্ত্রীকে ক্ষমা করো নাই সে বলে উঠিল না আমি আমার স্ত্রীকে ক্ষমা করে নাই